নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। সামনেই হিন্দুদের অন্যতম ব্রত অনুষ্ঠান ছট। এই পূজাকে ঘিরে শুরু হয়ে গেছে নানা রকম প্রস্তুতি। শাস্ত্রকাররা জানাচ্ছেন, এই পুজোতে যদি আপনি সঠিক নিয়ম মানেন তবে উপকার পাবেন। কী কী উপকার পেতে পারেন আসুন এবার আমরা একে একে জেনে নিই। শাস্ত্রকাররা জানাচ্ছেন, যারা ছট পূজা করছেন তারা পূর্ব দিকে মুখ করে সূর্যাস্তের পর সূর্যাস্তক পাঠ করুন, দেখবেন স্বাস্থ্যের উন্নতি হবে। অর্থাৎ আপনারা যদি দীর্ঘদিন ধরে অসুখ বিসুখে ভুগছেন তবে দেখবেন সেখান থেকে আপনার নিষ্পত্তি ঘটবে। বহু শাস্ত্রবিদ মনে করেন, এই পবিত্র দিনে আপনি পশু ও পাখিদের যদি খাওয়ান তবে তা আপনার জীবনে শুভ প্রভাব বিস্তার করবে। তাই ছটের দিন পশু ও পাখিদের দানা বা কোনো খাদ্যশস্য খাওয়ান। কথিত রয়েছে, ছট পূজার দিন সকালে কোনো শুভ কাজে যাওয়ার আগে যদি গুড় খেয়ে বেড়াতে পারেন তবে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ আপনার সম্পূর্ণ হতে বাধ্য। কাজেই এই দিন অবশ্যই গুড় খান। অনেক জ্যোতিষশাস্ত্রবিদদের মতে চন্দনের টিকা লাগিয়ে ছটের দিন সকালে বেরোন, মানে যে কোনো কাজে আপনার সিদ্ধি আসবে। এমন দিন চন্দনের টিকা অবশ্যই আপনি ব্যবহার করুন। ছট যেহেতু একটি শুভ দিন, কাজেই আপনি এই দিন গরিব দুঃখী মানুষকে কিছু না কিছু দান করুন, বিশেষত খাদ্যদ্রব্য এবং পোশাক। গরমের পোশাক যদি দান করতে পারেন তবে তা খুবই শুভ। দান করা তো এমনিতেই হিন্দু শাস্ত্র মতে শুভ ধরা হয়, কিন্তু সেই দান যদি আপনি বিশেষ দিনে করেন তবে তার গুরুত্ব বহুগুণে বেড়ে যায়। আপনি ছটের দিন যদি গরিব দুস্থ মানুষদের কিছু খাওয়ান বা কিছু দান করতে পারেন তবে আপনার যে পরিমাণ দান যাচ্ছে, অর্থাৎ যে পরিমাণ দান আপনি করছেন তার একশো গুণ বেশি রিটার্ন ফিরে আসবে আপনার কাছে। এই পাঁচটি নিয়ম মানুন এই দিন।